আসলে আমি বাংলাদেশ জীবনে অনেকগুলো ডাক্তার ফেস করছি, তবে এখানে আসার পর একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, যে জিনিসটা হচ্ছে যে আমাকে আমার কথাগুলো বলার জন্য সময় দেওয়া হয়েছে। আচ্ছা, যে আপনার যত প্রবলেম আছে শুরু থেকে শেষ পর্যন্ত বলেন, আমি আপনার সমস্যাগুলো শুনবো, তারপর আপনার পরীক্ষা দেব, তারপর ওষুধ দেব। বিদ্যা প্রবাস লাইফটা আসলে সবার জন্য সুখকর হয় না, তেমনই আমার জীবনও ছিল। প্রথম অবস্থায় একটু হেভি ওয়ার্কিং করতাম বা ভারী মালামাল কাজ করতাম, তো এক পর্যায়ে ওখান থেকে কোমরে কিছু ব্যথা দেখা দিল। এরপর 2013-তে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে মূলত হচ্ছে যে ডিস্ক কোলাপ হয়, ডিস্কে প্রবলেম দেখা দেয়, ভালো ভালো অর্থোপেডিক্স দেখায়। দেখানোর পর ওদের একটা সাজেশন থাকে যে হ্যাঁ, এই ওষুধগুলো কন্টিনিউ করেন, একটা MRI করেন। তো ওষুধগুলো কন্টিনিউ করতাম, MRI করার পর ওষুধ চেঞ্জ করে দিতে, হ্যাঁ ওষুধগুলো খান, ঠিক হয়ে যাবেন। ততদিন আমার ছুটি শেষ, ওষুধ নিয়ে দুবাই চলে যেতাম, ওষুধ শেষ, আবার আগের ব্যথাটা শুরু হতো। এখানে আসার পর মূলত যখন আমার এক্সামিন টেস্টগুলো করানো হয়, তখন একের পর এক আমার রোগগুলা আসলে বের হয়ে আসে, যে আপনার আর্থ্রাইটিস আছে, পাশাপাশি ডিস্ক কোলাপ আছে, পাশাপাশি হাড়েও কিছু ক্ষয় আছে। আসলে মূলত এই সমস্যাগুলো আমি জানতাম না। তো এখানে পরীক্ষাগুলো করার পর মোটামুটি শহীদুল্লাহ প্রধান স্যার আমাকে ভর্তি দিলেন। আসলে আমি বাংলাদেশ জীবনে অনেকগুলো ডাক্তার ফেস করছি, তবে এখানে আসার পর একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, যে জিনিসটা হচ্ছে যে আমাকে আমার কথাগুলো বলার জন্য সময় দেওয়া হয়েছে। আচ্ছা, যে আপনার যত প্রবলেম আছে শুরু থেকে শেষ পর্যন্ত বলেন, আমি আপনার সমস্যাগুলো শুনবো, তারপর আপনার পরীক্ষা দেব, তারপর ওষুধ দেব। আসলে আমি যতগুলো ডাক্তারের কাছে গেছি, হ্যাঁ কী সমস্যা, কোমরের সমস্যা, ভারী কাজ করতেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওষুধগুলো নেন আর MRI করেন, কিন্তু আসলে এর বাইরে যে আমার অন্যান্য সমস্যাগুলো আছে বা অন্যান্য সমস্যাগুলো ছিল, এগুলো নিয়ে কেউর কোনো মাথা ব্যথা ছিল না। ওদের একটাই টার্গেট ছিল, ওষুধ খান, MRI করান, ভালো হয়ে যাবে। কিন্তু এখানে আসার পর স্যারের সাথে যখন প্রথম মিট করার পর স্যার আমাকে বললো যে আপনি সোজা হয়ে হাঁটবেন আর আপনার ব্যথাগুলো চলে যাবে, আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার প্রবলেমগুলো কবে থেকে শুরু হয়েছে, কীভাবে শুরু হয়েছে, কী কী ফেস করছেন, সব কিছু আমাকে বিস্তারিত বলেন। প্রথম দিন আমি প্রায় 40 মিনিটের মতো স্যারের সাথে কথা বলছিলাম। আসলে এটা যদি কোনো মার্ক দেওয়ার সম্ভব হতো, তাহলে অবশ্যই আমি 90+ মার্ক দেওয়ার চেষ্টা করতাম। কারণ হচ্ছে কি, আমার যে দীর্ঘ 7-8 বছর যে একটা কোমরে যে 24 ঘন্টা যে একটা ব্যথা ছিল, এই ব্যথাটা থেকে মুক্ত হয়েছি, পাশাপাশি আমার যে এক সাইডে বাঁকে হয়ে হাঁটার যে একটা প্রবণতা ছিল ওইটা থেকে মুক্ত হয়েছি। এখন হচ্ছে যে আর্থ্রাইটিসের একটু প্রবলেম আছে, যে এটা আস্তে আস্তে যাবে বলতেছে, যেহেতু রোগটা খুব পুরনো এবং আমাকে কিছু থেরাপি দেওয়া হয়েছে, যে আমি যদি এগুলো কন্টিনিউ করি, আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইনশাল্লাহ আগামী 1-1.5 মাসের ভিতরে সম্পূর্ণ ক্লিয়ার হব। তবে আর্থ্রাইটিসের যে প্রবলেমটা ছিল ওইটা থেকে আমি মোর দ্যান 80% এখন রিকভার করে আছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুন্দর একটি বিকাল, আজ হচ্ছে আপনার এপ্রিল মাস 2021, প্রচণ্ড গরম আশপাশে, এবং পাশাপাশি ঠিক এই সময়টায় করোনা প্রভাবটা দ্বিতীয়বারের মতো প্রচণ্ড রকম আঘাত এনেছে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে পুরো পৃথিবীতেই। এর মাঝেও, করোনার মাঝামাঝি সময়ে দেখা যাচ্ছে যে এছাড়া আরও বিভিন্ন রকম রোগে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছি। আমাদের হসপিটালগুলো কিন্তু এই সময় প্রচণ্ড রকম ভিড়, সিট পাওয়া যাচ্ছে না কোনো জায়গায়, এবং এই সময় আমাদের ব্যথার কিছু রোগীর পরিমাণও অনেকটাই বেড়ে গেছে। আমরা রীতিমতো হসপিটালে জায়গা দিতে হিমশিম খেয়ে যাচ্ছি এই সময়টাতে। দর্শক, আমাদের এই সময়টাতে আমরা যেটা সবচেয়ে বেশি পরিমাণে আমরা পরিলক্ষিত হয়, যেটা হচ্ছে PLID-জনিত সমস্যা এবং আপনার বাতজ্বরজনিত বা বাত সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলো আছে, সেই সমস্যার রোগী আমরা ইদানিং প্রচুর পরিমাণে পাচ্ছি। সেটা আমাদের দেশে যেমন পাচ্ছি, আমরা বিভিন্ন প্রবাসী ভাই বোন তাদের মাঝখানে আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে এই PLID সমস্যা দুর্ঘটনাজনিত কারণে হয়, কিছু কিছু হচ্ছে আমাদের যে দৈনন্দিন যে কার্যকলাপ সেগুলোর মাধ্যমে হয়ে থাকে। আমরা ভুল যে ধরনের আমাদের মুভমেন্টগুলো, সেগুলোর জন্য সাধারণত এই সমস্যাটা আমরা পড়ে থাকি, এবং একটা সময় এটা এতটাই প্রকট আকার ধারণ করে যে এই ধরনের রোগী আর বিছানা থেকে উঠতে পারেন না, অন্যের সাহায্য ছাড়া তারা কোনো কাজই করতে পারে না, একরকম অকর্মণ্য হয়ে পড়েন যদি না তারা সঠিক সময়ে সঠিক চিকিৎসা করতে পারেন। দর্শক, আমাদের আজকের অতিথি জীবনের দীর্ঘ একটা সময় প্রবাস জীবন কাটিয়েছেন, উনি দুবাইতে ছিলেন, খুব বিলাসবহুল একটি শহর, এবং এই শহরে উনি থাকতে গিয়ে খুব ভালোই ছিলেন, বাট মাঝখানে কিছু দুর্ঘটনাজনিত সমস্যা বলেন বা কিছু কারণে
একটা সময় ওনার পিএলআইডি সমস্যা দেখা দেয় এবং এটা নিয়ে উনি বেশ খারাপ একটা সিচুয়েশনে উনি পড়ে যান এবং সেখান থেকে একটা সময় কিন্তু উনি উত্তরণ পেয়েছেন কিভাবে পেয়েছেন এই পুরো বিষয়টা আজকে আমরা ওনার কাছ থেকে জানব ওনার মুখ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা একটু বলেন জুনায়েদ জুনায়েদ বাংলাদেশে কোথায় আপনার দেশে বাড়ি বাংলাদেশের কুমিল্লা কুমিল্লাতে আচ্ছা আমরা জানি যে আপনি দুবাইতে বেশ অনেক বছর ছিলেন দুবাইর কোথায় ছিলেন দুবাই শারজাতে ছিলাম আবুধাবিতে ছিলাম দুবাই মেন সিটিতেও ছিলাম মূলত প্রায় সব কয়টা সিটিতে আমার যাওয়া আসা হতো যেহেতু আউটডোর সেলসম্যান সেলস ইনচার্জে ছিলাম তো সব কয়টা সিটিতে আমার যাওয়া আসা হতো আর আমি দুবাই যাই 2008-এ দুবাইতে যাই আর 2019-এর শেষের দিকে দুবাই থেকে একেবারে চলে আসি চলে আসেন বাংলাদেশে আচ্ছা আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে প্রথম কি হয়েছিল বা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন সবার প্রথমে প্রথমত প্রবাস লাইফটা আসলে সবার জন্য সুখকর হয় না তেমনই আমার জীবনও ছিল প্রথম অবস্থায় একটু হেভি ওয়ার্কিং করতাম বা ভারী মালামাল কাজ করতাম তো এক পর্যায়ে ওখান থেকে কোমরে কিছু ব্যথা দেখা দিল এরপর 2013-তে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টের পর থেকে মূলত হচ্ছে যে ডিস্ক কলাপ হয় ডিস্কে প্রবলেম দেখা দেয় তারপর থেকে মনে করেন যে দেশে আসি ছুটি খুব কমই পেতাম দেশে আসলে হয়তো 2 মাস 1.5 মাস এমন ছুটি পেতাম তো আসলে যে কোনো ভালো ভালো অর্থোপেডিক্স দেখায় দেখানোর পর ওদের একটা সাজেশন থাকে যে হ্যাঁ এই ওষুধগুলো কন্টিনিউ করেন একটা এমআরআই করেন তো ওষুধগুলো কন্টিনিউ করতাম এমআরআই করার পর ওষুধ চেঞ্জ করে দিতে হ্যাঁ ওষুধগুলো খান ঠিক হয়ে যাবেন ততদিন আমার ছুটি শেষ ওষুধ নিয়ে দুবাই চলে যেতাম ওষুধ শেষ আবার আগের ব্যথাটা শুরু হতো তো এখান থেকে আস্তে আস্তে বেশ কয়েকবারই যতবারই দেশে আসছি প্রত্যেকবারই একটা না একটা ডাক্তার দেখাইছি এবং কি ভালো হওয়ার মূলত যে চেষ্টাটা ছিল এটা কয়েকবারে করছি কিন্তু এক পর্যায়ে ব্যর্থ হয়ে চিন্তা করলাম যে না দেশে আর হবে না বাইরে কোথাও ট্রিটমেন্ট করাবো যেহেতু আমার মালিক ইন্ডিয়ান ছিল ও আমাকে বারবার বলতেছিল যে হ্যাঁ তুমি ইন্ডিয়া আসো সমস্যা নাই এদিকে কোনো সমস্যা হবে না তো আমি আসলে বাইরে যাওয়ার একটা পরিকল্পনা ছিল করোনার কারণে যাওয়া হয়নি ঠিক তখনই আমার বড় ভাইয়ের মাধ্যমে আপনাদের হসপিটাল সম্পর্কে জানতে পারি তো আসলে আমার কয়েকটা প্রবলেম ছিল একটা ছিল যে কোমরে ব্যথা ছিল দ্বিতীয়ত ছিল যে কোমর থেকে চিনচিন করে ব্যথাটা নিচে নামতো তারপর সবচেয়ে যে বড় প্রবলেমটা ছিল এটা হচ্ছে যে আর্থ্রাইটিস যে আমার মেরুদণ্ড পুরোটাই সম্পূর্ণটা জাম করে ফেলছিল এবং কি আমি প্রায় একদিকে বাঁকা হয়ে গেছিলাম ডান দিকটাতে আমি অনেকটা ঝুঁকে গেছিলাম তো আসলে আমি সবসময় মনে করতাম যে ব্যথাগুলা বা সমস্যাগুলা ওই যে প্রথমবার যখন এমআরআই করাইছি তখন বলছিল যে আপনার ডিস্কের প্রবলেম ছিল এটা দুবাই থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল তো আমি সবসময় মনে করতাম যে আসলে ডিস্কের প্রবলেমের কারণে সম্পূর্ণ রোগগুলো দেখা দিতেছে বা হাঁটা চলার সমস্যা হইতেছে বা এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলে সমস্যা হইতেছে কিন্তু আসলে আমি ভুলছিলাম যে এখানে আসার পর মূলত যখন আমার এক্সামিন টেস্টগুলো করানো হয় তখন একের পর এক আমার রোগগুলা আসলে বের হয়ে আসে যে আপনার আর্থ্রাইটিস আছে পাশাপাশি ডিস্ক কলাপ আছে পাশাপাশি হাড়েও কিছু ক্ষয় আছে আসলে মূলত এই সমস্যাগুলো আমি জানতাম না তো এখানে পরীক্ষাগুলো করার পর মোটামুটি শহীদুল্লাহ প্রধান স্যার আমাকে ভর্তি দিলেন যে স্যার প্রথম দেখার পর কি বলেছিলেন আপনাকে যে আপনি এক্সট্রা সাইডে বাঁকা হয়ে গেছেন এই বিষয়টা দেখে স্যার কি আপনাকে বলেছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ভালো হবেন এমন কোনো আশ্বাস দিয়েছিলেন আপনাকে না আসলে আমি বাংলাদেশ জীবনে অনেকগুলো ডাক্তার ফেস করছি তবে এখানে আসার পর একটা জিনিস আমার খুবই ভালো লাগছে যে জিনিসটা হচ্ছে যে আমাকে আমার কথাগুলো বলার জন্য সময় দেওয়া হয়েছে যে আপনার যত প্রবলেম আছে শুরু থেকে শেষ পর্যন্ত বলেন আমি আপনার সমস্যাগুলো শুনব তারপর আপনার পরীক্ষা দেব তারপর ওষুধ দেব আসলে আমি যতগুলো ডাক্তারের কাছে গেছি হ্যাঁ কী সমস্যা কোমরের সমস্যা ভারী কাজ করতেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওষুধগুলো নেন আর এমআরআই করেন কিন্তু আসলে এর বাইরে যে আমার অন্য অন্য সমস্যাগুলো আছে বা অন্য অন্য সমস্যাগুলো ছিল এগুলো নিয়ে কেউর কোনো মাথা ব্যথা ছিল না ওদের একটাই টার্গেট ছিল ওষুধ খান এমআরআই করান ভালো হয়ে যাবে কিন্তু এখানে আসার পর স্যারের সাথে যখন প্রথম মিট করার পর স্যার আমাকে বললো যে আপনি সোজা হাঁটবেন আর আপনার ব্যথাগুলো চলে যাবে আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার প্রবলেমগুলো কবে থেকে শুরু হয়েছে কীভাবে শুরু হয়েছে কী কী ফেস করছেন সব কিছু আমাকে বিস্তারিত বলেন প্রথম দিন আমি প্রায় 40 মিনিটের মতো স্যারের সাথে কথা বলছিলাম আমার দীর্ঘ প্রবাস জীবন থেকে শুরু করে পর্যন্ত ডাক্তার দেখানো ওষুধ বা যত কিছু ছিল আমার কাছে সব কিছু সাবমিট করছি সাবমিট করার পর আমাকে বললো যে ঠিক আছে আপনি একটা এমআরআই করান আর কিছু টেস্ট দিতেছি টেস্টগুলো করান এমআরআই করালাম এমআরআই করানোর পর টেস্টগুলো করালাম
এর ভিতরে আমার আর্থ্রাইটিস ধরা পড়ছে, এমআরআইতে ডিস্ক প্রলাপ ধরা পড়ছে, এবং কি পাশাপাশি হাড্ডি ক্ষয় যেটা ছিল, হাড়ের ক্ষয় ছিল আমার মেরুদণ্ডতে, ওইগুলো ধরা পড়ছে। তখন আমাকে বললো যে এটা কোনো ব্যাপার না, আপনি মেডিসিন নেন আর এখান থেকে থেরাপি নেন, আপনি সুস্থ হবেন। আচ্ছা, তো পরবর্তীতে স্যার যখন আপনাকে বলেছেন আপনি ভর্তি হয়ে যান এবং আপনি স্যারের কথা মতো ভর্তিও হয়ে গেলেন, আমাদেরকে যদি স্যারের সেই অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সম্পর্কে যদি একটু বলেন, যেটা মানে এতটাই প্রসিদ্ধ সবসময় বলা হয় বা স্যার সবসময় যেটা বলেন যে অপারেশনবিহীনভাবে একটা মানুষকে, মূলত পিএলআইডি রুগীকে সম্পূর্ণ ফিরিয়ে আনা সম্ভব, সম্পূর্ণ সুস্থ একটা জীবনে ফিরিয়ে আনা সম্ভব, আমরা একটু সেই চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে একটু যদি জানি, যে আপনাকে কতবার করে ট্রিটমেন্ট করা হতো, কী কীভাবে ট্রিটমেন্ট করা হতো, বা টোটাল কত ঘন্টা করে বা কত সময় আপনার পিছনে ব্যয় করা হতো, এই যে একটা আন্তরিকতা, এই পুরো বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। আসলে পিএলআইডি যে সমস্যাটা আমার ছিল, ওইটাতে যে থেরাপি দিলে যে ভালো হবে, এখানে আসার আগ পর্যন্ত আমি জিনিসটা জানতাম না, ঠিক আছে। আমি এক পর্যায়ে মানসিকভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে হয়তো ইন্ডিয়া যাবো, অপারেশন করবো, এরপর ঠিক হয়ে যাবো। এখানে আসার পর স্যার বললো যে না, আপনার অপারেশন করতে হবে না, আপনি এখানে ভর্তি হয়ে থেরাপি নেন, থেরাপি নেওয়ার পর ইনশাল্লাহ আপনার ব্যথাগুলো মুক্তি হবে। তো এরপর আমি বাসায় চলে যাই, প্রায় 10-15 দিন পর এসে ভর্তি হই। ভর্তি হওয়ার পর এখানে মূলত 3টা সেশনের থেরাপি হয়, আর ইলেকট্রনিক্স প্লাস ম্যানুয়াল দোনোটা থেরাপি হয়। ইলেকট্রনিক্স মেবি 1 ঘন্টার মতো ইলেকট্রনিক্স থেরাপি চলে বিভিন্ন মেশিন দ্বারা, এরপর হচ্ছে ম্যানুয়ালি কিছু এক্সারসাইজ করানো হয় বা মুভিং করানো হয়, ম্যানুয়ালি কিছু ব্যায়াম করানো হয়, আর এরপর মাঝে মাঝে পার ডে হয়তো ফায়ার কাপ করানো হইতেছে বা একোবটম করানো হইতেছে, যখন যেটা প্রয়োজন। মূলত ওই আমার আমার ব্যথার উপর নির্ভর করে মূলত তাদের ডিসিশনগুলো হচ্ছে যে আসলে রুগীকে কোন চিকিৎসাটা দেওয়া হবে। যেমন প্রথম দিন আসছে আমাকে টানা 2 দিন ফায়ার কাপ করানো হয়েছে, ফায়ার কাপ করানোর পর যখন চেঞ্জ হয় নাই তখন একোবটম হয়ে গেছে। তো আসলে এই জিনিসগুলো হচ্ছে যে আমার যতগুলো সেশনে আছে, সম্পূর্ণ সেশনে যাওয়ার আগে বা পরে ডাক্তারদের সাথে আমার একটা কথা হয় যে হ্যাঁ এই মুহূর্তে কী পরিস্থিতি, কোন কোন জায়গায় সমস্যা হতেছে, বা প্রতিদিন 2-3 বার ডাক্তার এখানে চেক আপ হইতেছে, বিপি চেক করা হইতেছে, এবং কি ডাক্তাররা 2-3 বার করে দেখে যেতেছে, স্যার আসতেছে প্রতি 2-1 দিন পর পর। আসলে জিনিসগুলো খুবই আন্তরিক, এবং কি স্টেপ বাই স্টেপ, এবং কি সব কিছুই মূলত আমার পজিশনের উপর ভিত্তি করে কাজগুলো হচ্ছে, যে আমার এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কোন জিনিসটা দিলে ভালো হবে ওইটাই তারা এখান থেকে দেওয়া হয়। আচ্ছা, সবচেয়ে বড় প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে এই যে যে আপনি স্যারের আন্ডারে ভর্তি ছিলেন, এই যে দীর্ঘ একটা সময় আপনি পার করে এসেছেন, এবং স্যারের আন্ডারে ভর্তি থেকে যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট নিয়েছেন, নেওয়ার পরবর্তী অবস্থায় এখন আপনার শারীরিক কন্ডিশন, সেই বাঁকা হয়ে যাওয়াটা, এই পুরো বিষয়টা এখন কেমন অবস্থায় আছে? আসলে এটা যদি কোনো মার্ক দেওয়ার সম্ভব হতো তাহলে অবশ্যই আমি 90+ মার্ক দেওয়ার চেষ্টা করতাম। কারণ হচ্ছে কি, আমার যে দীর্ঘ 7-8 বছর যে একটা কোমরে যে 24 ঘন্টা যে একটা ব্যথা ছিল, এই ব্যথাটা থেকে মুক্ত হয়েছি, পাশাপাশি আমার যে এক সাইডে বাঁকে হয়ে হাঁটার যে একটা প্রবণতা ছিল ওইটা থেকে মুক্ত হয়েছি। এখন হচ্ছে যে আর্থ্রাইটিক্সের একটু প্রবলেম আছে, যে এটা আস্তে আস্তে যাবে বলতেছে, যেহেতু রোগটা খুব পুরনো, এবং আমাকে কিছু থেরাপি দেওয়া হয়েছে যে আমি যদি এগুলো কন্টিনিউ করি, আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইনশাল্লাহ আগামী 1-1.5 মাসের ভিতরে সম্পূর্ণ ক্লিয়ার হব। তবে আর্থ্রাইটিক্সের যে প্রবলেমটা ছিল ওইটা থেকে আমি মোর দ্যান 80% এখন সুস্থ রিকভার করছি। সব মিলে আমার অতীতে যে সমস্যাগুলো ছিল ওইগুলো থেকে মূলত এখন অনেকটাই মুক্তি, অনেকটা বলতে মেবি 90%ই মুক্তি আছে। আচ্ছা, তাহলে এই যে দীর্ঘ একটা পথ চলা 2012-13 সাল থেকে, যে আপনার এই যে ব্যথাজনিত সমস্যা আপনি বয়ে বেড়েছেন আপনার শরীরে, এবং আপনার পরিবারের লোকজনও আপনাকে দেখেছে, আপনার এই কষ্টের এই জীবনটা তারাও পর্যালোচনা করেছে, আপনি নিজে ফিল করেছেন, এই যে একটা দীর্ঘ একটা সময় পার করে এসে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার আপনজনদের কাছে ফিরে যাচ্ছেন, কেমন লাগছে পুরো অনুভূতিটা যদি একটু বলেন? আসলে অনুভূতিটা আমার বাসায় প্রকাশ করার মতো না। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে যে আমার ফ্যামিলি আমাকে অলওয়েজ সাপোর্ট করতো, এবং কি অলওয়েজ তারা বলতো যে তুমি ডাক্তার দেখাও, তুমি ভালো ডাক্তার চেঞ্জ করো, বা বাইরে যাও, বা যাই করো, তুমি সুস্থ হও, তুমি সুস্থ হলে আমরাও খুশি। আসলে ফ্যামিলি এক পর্যায়ে এখানে আমাকে জোর করে পাঠানো হয়েছে, কারণ হচ্ছে কি বাংলাদেশে আমি যখন কয়েকটা ডাক্তারের সাথে মিট করি,
মিট করার পর আসলে ডাক্তারদের উপর থেকে আমার যে ভরসাটা ছিল বা কনফিডেন্সটা ছিল এটা নষ্ট হয়ে গেছে। তো এক পর্যায়ে ফ্যামিলি আমাকে এখানে মূলত একটু জোর জবরদস্তি করে পাঠানো হয়েছে যে তুমি গিয়ে দেখো, দেখার পর যদি ভালো লাগে তাহলে ট্রিটমেন্ট নেবা, না হলে নেবা না। আসলে আমি প্রথম দিন যে কথাগুলো বলতে পারছি, আমার মনে হয় যে বাংলাদেশের কোন ডাক্তারের কাছে আমি কথাগুলো সবগুলো কথা একসাথে বলতে পারি, আসলে এই জিনিসটা দেখার পরে আমার ভিতরে একটু অনুভূতি আসলো যে না হয়তো এখানে ভালো হব। ভালো হওয়ার পর আমি যখন এখানে আসি আমার প্ল্যান ছিল 4-5 দিন দেখবো, যদি কোনো চেঞ্জেস না আসে তাহলে আমি এক্সিট নিয়ে চলে যাব। কিন্তু আসলে যখন আসছি 3 দিনের দিনে আমার মূলত ব্যথা কমা শুরু করছে এবং কি চলাফেরার যে সমস্যাটা ছিল ওইটা অনেকটা ক্লিয়ার হওয়া শুরু করছে, তখনই চিন্তা করলাম যে না এখানে থেকে আসলে সম্পূর্ণ ট্রিটমেন্টটা নিয়ে বাড়ি ফিরব। আচ্ছা, ধন্যবাদ জুনায়েদ সাহেব। আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানবো, সেটা হচ্ছে যে এই যে আপনি বলেছেন আপনি 2013 সাল থেকে আপনি আপনার PLID জনিত সমস্যা আপনি বয়ে বেরিয়েছেন এবং আর্থ্রাইটিস জনিত সমস্যা আপনি ভুগেছেন, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো শুধুমাত্র না জানার কারণে তারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, তারা জানে না কোথায় গেলে তারা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন, তারা হয়তো দাঁড়ে দাঁড়ে ঘুরছেন শুধুমাত্র একটা ইনফরমেশনের জন্য, একটা সঠিক তথ্যের জন্য। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আসলে যারা ব্যথাজনিত সমস্যাগুলো ভুগতেছে বা ডিস্ক প্রলাপ বা অন্যান্য যে ব্যথাজনিত হাড্ডিক হয় সমস্যাগুলো ভুগতেছে, আমি তাদেরকে একটা সাজেস্ট করব যে আপনারা যে ডাক্তারের কাছে যাবেন, সর্বপ্রথম আপনারা যদি আপনাদের মনের কথাগুলো খুলে বলতে না পারেন তাহলে আমার মতো ওই ডাক্তার থেকে ট্রিটমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার সমস্যাগুলো যদি আপনি ডাক্তারকে বুঝাইতে না পারেন আর এক্সামিনে আপনার সমস্যাগুলো যদি সব কিছু ক্লিয়ারই না হয় তাহলে আপনি আসলে এই ব্যথা থেকে কখনো মুক্তি পাবেন না। তবে আমি বলবো যে অন্যান্য ডাক্তার থেকে এখানে জিনিসটা বেস্ট, সবচেয়ে ভালো যে ম্যাটেরিয়ালগুলো আছে বা মেশিনারি যে জিনিসগুলো আছে বেস্ট জিনিসগুলো ইউজ করা হয় এবং কি অনেকটা আন্তরিকতার সাথে এখানে মূলত ট্রিটমেন্ট করা হয়। আমি বলবো যে আপনারা আসলে থেরাপি না নিয়ে বা ইয়ে না করে আগে আসেন, আসার পর স্যারের সাথে কথা বলেন, দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা থেরাপি নেবেন এবং ব্যথা থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ নিজের কানে শুনতে পেলেন জুনায়েদ সাহেব দীর্ঘ একটা সময় 2013 সাল থেকে উনি ওনার শরীরে PLID জনিত সমস্যা উনি ভুগেছেন এবং বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন। শেষ পর্যন্ত উনি ডিসিশন নিয়েছেন যে উনি দেশের বাইরে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে উনি চলে যাবেন এবং ওখানে উনি ট্রিটমেন্ট করাবেন। ঠিক সেই সময় উনি যখন জানতে পারলেন যে না, বাংলাদেশেও একজন ভালো ডক্টর আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার কথাটা উনি জানতে পারেন এবং তখন উনি সেই অনুযায়ী উনি ওনার কাছে চলে আসেন এবং ওনার ট্রিটমেন্ট নিয়ে মাত্র অল্প কয়েকটা দিনের ভিতরে উনি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। উনি একটা সময় এমন হয়ে গেছিলো যে উনি সম্পূর্ণ বাঁকা হয়ে গেছিলেন একটা পাশে, সেই অবস্থা থেকে উনি আজকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ আছেন। এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার হাত ধরে কিন্তু অসংখ্য রুগী এখন স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন করছেন। এই যে COVID-19 এই সময়টার ভিতরে যখন অন্যান্য ডক্টররাও দেখা যাচ্ছে চিকিৎসা দেওয়া থেকে দূরে আছেন, ঘরে বসে আছেন, সেই সময় কিন্তু উনি এখন পর্যন্ত উনি চেষ্টা করে যাচ্ছেন এই ধরনের ব্যথার রুগীদেরকে উনি চিকিৎসা দিয়ে যাওয়ার জন্য। আপনারা যদি কেউ এখনও আসতে চান, ওনার দরজা সব সময় খোলা আছে, আপনারা যে কোনো সময় ওনার সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি চলে আসতে পারেন। যারা এই ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগছেন পৃথিবীর যে প্রান্তে থাকেন, আপনারা একবার আসুন, স্যারের সাথে একবার দেখা করেন, আমাদের বিশ্বাস অবশ্যই আপনি এর ভালো একটা ফল পাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই যে মূল্যবান কথাগুলো শেয়ার করেছেন এ থেকে অসংখ্য রোগী অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।